হরে কৃষ্ণ। আমরা সকলে হচ্ছি রাজার কোলে বসা ছাড় পোকার মতো। এটাকে মূল কথা, ছাড় পোকার মতো। কেন তা বলা হচ্ছে এটা আমি বলছি না, কৃষ্ণ কৃপার শ্রী মূর্তি সুলভ চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি তার আজকের শিক্ষায় অর্থাৎ 10 জুন 1968 সালে মন্ট্রিলে তিনি প্রবচন দেয়াকালে এই কথা বললেন যে আমরা সকলে এই জগতে রাজার কোলে বসা ছাড় পোকার মতো। অর্থাৎ এটা বলার মাধ্যমে শৈল প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন যে ভগবানের সাথে আমাদের পার্থক্য কী তা তুলে ধরছেন। তিনি বলছেন যে এক রাজা সিংহাসনে বসেছেন এবং সেখানে একটি ছাড় পোকা রয়েছে। ছাড় পোকা এবং রাজা তারা একই সিংহাসনে, কিন্তু ছাড় পোকা এবং রাজা অনেক ব্যবধান। এই সিংহাসনের উপর বসা মানে বোঝায় না যে তারা সমান। কেন? প্রকৃতিগত স্থিতি। জগতে ছাড় পোকার কাজ হলো কেবল কামড় দেয়া আর রাজার শাসন করা, যদিও তারা একই জায়গায়। পার্থক্যটি হলো বিশাল সমুদ্রের মতো। একইভাবে ভগবান এবং জীব একত্রে বসতে পারে, ঘুমাতে পারে, খেতে পারে, কিন্তু সেই পার্থক্যটি সর্বদাই থাকবে। রাজার কোলে ছাড় পোকা। তো এটাই হচ্ছে কথা যে আমরা ভগবানের সাথে একসাথে থাকতে পারি, বসতে পারি, কিন্তু ভগবান এবং আমরা এক হতে পারি না। পার্থক্য রয়েছে। ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অনু। ভগবান বৃহৎ, আমরা হচ্ছে ক্ষুদ্র। এই পার্থক্য অবশ্যই রয়েছে। ছাড় পোকার রাজা এক নয়। ভগবান হচ্ছেন পরমেশ্বর, পরম ব্রহ্ম, আমরা হচ্ছি ক্ষুদ্র। তো সেজন্য আমাদের সকলের ভগবানের কাছে সমর্পণ করা উচিত নিজেকে, ভগবানের সেবা করা উচিত। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমরা ভগবানের দাস, ভগবানের সেবক, আমরা ভগবানের সমান হতে পারি না। তাই জীব কখনো ভগবানের সমান হতে পারে না, এটা ভুল কথা মায়াবাদীদের কথা। আমরা ভগবানের লীন হয়ে যাবো, ভগবানের মতো সমান হয়ে যাব, আমরা ভগবান হয়ে যাব, তুমিও ভগবান, আমিও ভগবান, সবাই ভগবান, ভুল কথা। আমরা কেউ ভগবানের সমান হতে পারি না। শৈল প্রভুপাদের এটা হচ্ছে শিক্ষা আজকের দিনে। ১৯৬৮ সালের 10 জুন মন্ট্রিল থেকে প্রভুপাদ শিক্ষা দিয়েছেন যে আমরা কীভাবে ভগবানের সমান হতে পারি না। তো আমরা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেল পরতত্ত্বতে শৈল প্রভুপাদের বাণী, প্রভুপাদের কথা তুলে ধরছি, শেখার চেষ্টা করছি, আলোচনা করছি। আপনারা যারা শুনছেন, দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে। এটা সবার কাছে পৌঁছে দিন, সবাইকে বলুন শুনতে। প্রভুপাদের এই যে একটা কথা, এই যে একটা শিক্ষা যে আমরা ভগবানের সমান হতে পারি না, এর মাধ্যমে যে আমাদের কত বড় অজ্ঞানতা দূর করতে পারে সেটা আমরা সকলে অনুধাবন করার চেষ্টা করতে পারি। নাহলে জীবের যে এই যে একটা ধারণা আমরা ভগবান হয়ে যাব, কত বড় একটা অপরাধ। হরে কৃষ্ণ।